আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো, এই ধরনের কিন্তু ভিডিওগুলো আপনার অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। করার পর এখান থেকে আমরা রিপ্রোজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা রিপ্রোজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর আপনি আপনার মতো করে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিন। আপনি কাপল ফটো বা সিঙ্গেল ফটো, যে কোনো ফটো নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে একটি ফটো সিলেক্ট করবেন। করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। কাপল বা সিঙ্গেল যে কোনো ফটো নিতে পারেন। দেন আমরা এখান থেকে আমাদের যে ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা নিচের টুলসগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও যে অপশনে দেখবো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর টিকটক বা লাইকে যে প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি ভিডিওটা মেক করেন, প্ল্যাটফর্ম অনুযায়ী আপনার এটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আপনি এভাবে ফুলি সিন করবেন। করার পর এটা আপনি আপনার পজিশন মতো রেখে দেবেন, যে কোন পজিশনে রাখবেন। রাখার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার এটা ডিউরেশন কতটুকু রাখবেন। ওকে, আপাতত 10-12 সেকেন্ড রাখতেছি, এটা পরেও আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টসে ক্লিক করবো। এরপর হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। তো আমরা এখান থেকে প্রথমে একটা ইফেক্ট অ্যাড করে নিব। তো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে গ্লিস ক্যাটাগরিতে। এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পাবো, ভিতরে গ্লিস ক্যাটাগরি। তো গ্লিস ক্যাটাগরিতে আসার পর এখান থেকে একদম নিচে দেখতে পাবো ক্রোমাটিক। ক্রোমাটিক এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করে এটাকে আমরা ভিডিওর ইন্ড পজিশনে অবধি দিয়ে দেবো। ওকে, এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করবো। এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে। তো আমরা এখানে যে ম্যাট্রিয়াসগুলোকে আমরা ডাউনলোড করছি, ম্যাট্রিয়াস থেকে আমরা ফটো থেকে আমরা একটা পিএনজি ফটো সিলেক্ট করবো, এটাকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। আমরা একটি শ্যাডো যেই পিএনজি ফটো আর ভিডিও ডিসক্রিপশনে এগুলো পেয়ে যাবেন। তো আপনি এটাকে ডাউনলোড করে এই পজিশনে রাখবেন। ওকে, আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে ভিডিও ইন পজিশন অবধি করে দিতে হবে। তো আমরা ভিডিও ইন পজিশন অবধি করে দেবো। দেওয়ার পর আমরা শ্যাডোটাকে চাইলে উপর নিচ বা আপনার যেই যেরকমটা প্রয়োজন হয় ঠিক সেরকমটা করে নিতে পারেন। ওকে, তো দেওয়ার পর আমরা চলে যাবো আমরা স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারে দিকে ক্লিক করবো। হচ্ছে ভিডিও অপশনে চলে যাবো। আমরা আমাদের যে ভিডিওটা এখানে অ্যাড করবো, তো ভিডিওটি অ্যাড করার জন্য আমরা এইখান থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করবো ওভারলে। তো এটাকে সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো। ওকে, ফুল ফ্রেম করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করবো। ব্ল্যান্ড অপশনে ক্লিক করবো। এখানে ফিল্টার অপশনে সিলেক্ট করলে আমাদের কিন্তু ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তার টিক অপশনে ক্লিক করবো। এরপর আবারও স্টার্ট পজিশন থেকে অ্যাড ওভারলে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা অডিও প্লেয়ার যেই এক ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটা রিমুভ করার জন্য আমরা সেমভাবে ব্র্যান্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে এটা আমাদের যে পজিশনে রাখতে চাই এই পজিশনে রেখে দিব। তারপর টিক অপশনে ক্লিক করবো। আমরা স্টার্ট পজিশন থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। হচ্ছে লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এটা লিরিক্স ক্লিপ। আপনারা যে চাইলে এখানে যে কোনো লিরিক্স ক্লিপ নিতে পারেন, আপনারা যে গানের লিরিক্সটা এখানে দিতে চান। তো আমরা এই ক্লিপটা আপনারা এখানে ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য সেম ব্র্যান্ড অপশনে ক্লিক করবো, ফিল্টার অপশনে ক্লিক করবো। তারপর আমরা এইখানে আমরা এটার যে লিরিক্সটা আছে এই লিরিক্সটা দিয়ে দিব। ওকে, তো আমরা যদি জাস্ট এখন ভিডিওটাকে একটু প্লে করি, আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি এখান থেকে। ওকে, আপনি এইভাবে আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। দেন আপনি আরও সুন্দরভাবে আমাদের থেকে সুন্দরভাবে এখানে কিন্তু ভিডিওটাকে মেক করতে পারবো। তো আমরা যেটা করবো, আমাদের যেই ইন পজিশন আছে ইন পজিশন থেকে আমরা আমাদের প্রত্যেকটা ফাইল ডিসপ্লে করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, যেহেতু আমাদের এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো লাগবে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেবো। এখান থেকে স্পিক করে রাইট সাইড অংশটুকু ডিলিট। ওকে, আমি যেটা বলছি আপনারা চাইলে যে কোনো লিরিক্স এখানে ব্যবহার করতে পারেন। তো সব কিছু কিন্তু আমাদের এখানে ঠিকঠাক আছে। ওকে, তো এখন জাস্ট আমরা ভিডিও রেজলিউশনে হাজার আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই ধরনের যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো আছে এইগুলো মেকিং করতে পারবেন। তো এরপরে আমরা যেটা করবো, এখান থেকে আমরা সেফটি ডিভাইসে ক্লিক করি। এবার হচ্ছে আমাদের এক্সপোর্টিং হতে শুরু হয়েছে। তো আমরা যেটা করবো হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা এই ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওগুলো কীভাবে মেক করা হয় এই নিয়ে একটা টিউটোরিয়াল দেবো। এর জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।